রাশিয়াকে শিক্ষা দিতে রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ আমেরিকার। আসছে 90টি যুদ্ধবিমান ও 14টি যুদ্ধজাহাজ। সামরিক দিক থেকে আরও শক্তিশালী হচ্ছে আমেরিকা। আর সেই দিকে তাকিয়ে মার্কিন সেনাবাহিনীর জন্য রেকর্ড পরিমাণ $70,000 কোটি সামরিক বাজেট সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা NDAA 2018 পাস হয়েছে সম্প্রতি। এরপর ট্রাম্প এই বাজেটে সই করেন। গত 9 নভেম্বর কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যরা এ বাজেট অনুমোদন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক খাতের জন্য যে পরিমাণ বাজেট দেওয়ার অনুরোধ করেছিলেন, কংগ্রেস তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। হোয়াইট হাউসে বাজেট পাশের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই প্রতিরক্ষা বাজেট পাশের মাধ্যমে আমরা আমেরিকার পূর্ণ সামরিক শক্তি ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করলাম। ট্রাম্প যে বাজেট পাশ করেছেন তা রাশিয়াসহ তার পরের 60টি দেশের সম্মিলিত সামরিক বাজেটের চেয়েও বেশি। বাড়তি বাজেট পাশের ফলে মার্কিন সেনাবাহিনীর জন্য 14টি যুদ্ধজাহাজ ও 90টি F-35 বোমারু বিমান কেনা হবে।